সকলোকে হারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই লোকেলিটির দর্শকসকলক আমি আজি দেখাব বিচার এখন ঐতিহাসিক পূজা। এই পূজাখন হয়েছে ডিব্রুগড় জেলার বকুলস্থিত বকুল চাহ বাগিচার বকুল পূজা শ্রী বকুল যে দুর্গা পূজা আছে মূল সহযোগে দেখাব সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা সমিতিয়ে প্রায় 200 বছরতকৈ অধিক সময় ধারাবাহিকভাবে পূজা অনুষ্ঠিত করে আছে আর এটা এটা ইতিহাস আছে যে এই পূজাখন এই এখন শক্তিপীঠ হয়। এই পূজাখন আহোম স্বর্গদেউ প্রতাপ সিংহই 1603 খ্রিস্টাব্দতে এই পূজাখন অনুষ্ঠিত করেছিল আর এই সন্দর্ভত এই পূজা মণ্ডপের পুরোহিত আছে আপনার জানিব বিচারিম এখন যথেষ্ট ঐতিহাসিক শক্তিপীঠ বলে জানা যায় ইয়ার ইতিহাস তো কবচন। ইয়ার ইতিহাস হল কি ইয়াত আসলে ইয়াত এখন পীঠ আছে কালি কালি কালী মন্দিরের পীঠ এখন আছে তার পঞ্চমন্দিরের বেদী বলে কয় এখন তাতে আসলে আমার প্রথম ষষ্ঠী পূজা তাতেই হয় ষষ্ঠী পূজা তাতে হয় আর তারপর আহি আজি ষষ্ঠী দিনা রাতে আদি পূজা হয় আলি দেখা কালী পূজা হয় এই এনেকুৱা জায়গা আছে তাত কালী পূজা করে আহি ইয়াত গোসানী অধিবাস করা হয়। এই পূজা অন্য 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 পূজার এই সিস্টেমো নাই ইয়াত এই পরম্পরা কেদি ইয়াত পূজা হয়ে আছে আর ইয়াত যথেষ্টখিনি বলি হয় অষ্টমী নবমী নবমী দিনা রাজহুয়া বলে কয় সেইদিন যথেষ্ট ইয়াত ভক্ত সমাগম হয় আর ইয়াত কোনো ডেকোরেশনের কথা না থাকে ইয়াত ইয়াত জাকজমকতা নাই ইয়াত মাত্র পৌরাণিক পদ্ধতি মতে সকল পূজা হয়ে থাকে। এটা ইতিহাস আছে যে আপনার ইয়াত নরবলি দিয়া হয়েছিল বলে কয় হয় কোয়া শুনা যায় এই অ্যাকচুয়ালি আমি প্রকৃত কব নো কোয়া শুনা মতে ইয়াত নরবলি হয়েছিল আর তারপর সেই নরম পঞ্চমুন্দ্র বেদী বুলি এখানে শক্তিপীঠখন বলে কোয়া হয় কিন্তু কিমান দূর সচা কিমান দূর মিছা কত লিখিত ইয়াত কোনো ব্যবস্থা নাই মাত্র মানুষের মুখত বাগড়া কথা মতে কাম চলছে নিশ্চিতভাবে ইয়াত জানাইছে যে পুরোহিতজনে ইয়াত মুখে মুখে প্রচলিত হয়ে আহিছে যে ইয়াত নরবলি হয়েছিল এ সময়ত আর বর্তমান নরবলি ইয়াত নহয় আর ইয়াত দেখিছে আজি খষ্টির বেদীত যে দুর্গা যে প্রতিমা আছে দুর্গা প্রতিমা এনেদরে ইয়াত খষ্টির বেদীত আজি সন্ধিয়া ভাগত নিশ্চয়কৈ ইয়াত দুর্গা দেবী প্রতিষ্ঠা হব। আজি খষ্টি আর দুর্গা পূজা যে ষষ্ঠী বেদী কেতিয়া দেবী কেতিয়া বেদীত বহিব দেবী বদিয় রাতে এই আলি পূজা যেটা হয়ে আহিব আজি কালী পূজা হব কালী পূজা কয়ে আহি ইয়াত গোসানী প্রতিষ্ঠা হব সন্ধিয়া নিউজ18ৰ দর্শকসকলে লোকেলিটিৰ দর্শকসকলে দেখিছে যে এয়া হৈছে ডিব্ৰুগড়স্থিত বকুলৰ যি দুর্গা পূজা। এই দুর্গা পূজাত যথেষ্ট অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা দেশৰ বিভিন্ন স্থানৰ পৰা যি ভক্ত আছে ইয়াৰ মাৰ আশীষ লবলৈ আহে এই দুর্গা পূজালৈ। আর এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে যেহেতু এতিয়া দুর্গা পূজার প্রতিযোগিতার দুর্গা পূজা চলি অনুষ্ঠিত হয়ে থাকা দেখিবলৈ পোৱা যায় জাকজমকতাৰে কিন্তু ইয়াত নহয় ইয়াত সম্পূর্ণ আধ্যাত্মিকতাৰে এই দুর্গা পূজা অনুষ্ঠিত হৈ আহিছে। এই বকুলৰ যি শক্তিপীঠ আছে স্বর্গদেউ প্রতাপ সিংহই 1603 খ্রিস্টাব্দতে স্থাপন করা এয়া ডিব্ৰুগড়ৰ বকুলস্থিত দুর্গা পূজা। সমাজত বুঝাব বিচাৰিছে যে নাৰীক কেতিয়াও অৱহেলা কৰিব নালাগে।